আপনি যদি নামাজি মানুষ হয় তাহলে, কিন্তু আজকালকার নামাজিরা বেনামাজিকে কি করে মেয়ে দিয়ে দেয়, বেনামাজির সাথে কি করে আত্মীয়তা করে, বেনামাজিকে কি করে দাওয়াত করে খাওয়াই। তাহলে যেই বিষয়টিতে ঐক্যমত রয়েছে কমপক্ষে এখানে যদি মুসলিম জাতি চলে আসে তাহলে কমপক্ষে এতটুকু হবে যে সমাজের অনেকটাই সংস্কার হবে, অনেক বেনামাজি নামাজি হবে। কারণ দেখবে যে পার্থিব লস হচ্ছে অনেক ভালো ভালো মানুষের সাথে আমরা সম্পর্ক রাখতে পারছি না, কারণ আমাদের মধ্যে যোগ্যতা নাই, আমরা বেনামাজি। আর বেনামাজির সাথে নামাজি ভাইরা সম্পর্ক রাখবে না, তাহলে অনেক বেনামাজি নামাজি হয়ে যেত। এই বিষয়টি যদি আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি যে বেনামাজি মানে খুনির চাইতে পাবে, বেনামাজি মানে লুচ্চা লম্পট চাইতে বড় পাবে। এই ক্ষেত্রে ঐক্যমত রয়েছে হানাফি শাফেঈ মালিকি হাম্বলি সমস্ত আলেমদের ঐক্যমত রয়েছে, ইজমা রয়েছে। তারপরে যেখানে ইখতিলাফ যে তাহলে বেনামাজি মুসলিম কিনা, খুনির চাইতে বড় পাপি, ব্যভিচারকারীর চাইতে বড় পাপি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে তিনটি বড় পাপ বড় গুনাহর কথা উল্লেখ করেছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াক্তুলুনা আন-নাফসা আল্লাতি হারাম আল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াযনুন। মুমিন আল্লাহ পাকের বান্দা, রহমান দয়াবানের বান্দা তারাই, তাদের বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরা ফুরকানের শেষ রুকুতে। পুরো শেষ রুকুতে রহমানের বান্দাদের বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেছেন। তার মধ্যে একটি গুণ হচ্ছে যে তারা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে না, ডাকে না, বলে না ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া খাজা, ইয়া জিলানি, ইয়া চিশতি, শিরিক করে না, শিরিক মুক্ত। তাহলে মুশরিক হতে পারে না আল্লাহর বান্দারা। রহমানের যদি বান্দা হয় তাহলে সে মুমিন, একত্বে বিশ্বাসী আল্লাহ পাকের এবং একত্বের বাস্তবায়নকারী, মুশরিক হতে পারে না। কবর মাজারে সেজদা করবে, খাসি মরুক জবাই করবে, নজর মান্নত করবে কবর মাজারে, চাদর চড়াবে, ফুল চড়াবে আর বলবে আমি মুসলিম না। আল্লাহ বলছেন না, এরা রহমানের বান্দা নয়, শয়তানের বান্দা। যারা রহমানের বান্দা নয় তারা হচ্ছে শয়তানের বান্দা, এবং আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, অন্যকে ডাকা হচ্ছে শয়তানের পূজা। কোরআন কিন্তু আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়ালা ইয়াক্তুলুনা নাফস, আর তারা খুন করে না, কোন মানুষকে খুন করে না। আল্লাতি হারাম আল্লাহ, যাকে হত্যা করা আল্লাহ পাক হারাম করেছেন, কোন মানুষকে হত্যা করতে পারে, খুনি হতে পারে না রহমানের বান্দা। ওয়ালা ইয়াজনুন, এবং জেনা করতে পারে না, ব্যভিচার করে না, ব্যভিচারে লিপ্ত হয় না। তাহলে এই তিনটি গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ যেগুলি উল্লেখ করেছেন। আর কি উল্লেখ করলাম, ওলামায়ে কিরামদের ইজমা রয়েছে যে নামাজ ত্যাগকারীর শাস্তির কথা যেহেতু বহু আয়াত বহু হাদিসে রয়েছে, এবং নামাজের গুরুত্বের কথা রয়েছে বহু আয়াত বহু হাদিসে, সেজন্য ওলামারা বলেছেন যে নামাজ ছাড়ার পাপ হচ্ছে শিরকের সমতুল্য, কুফরির সমতুল্য। সেজন্য খুন করার চাইতে, জেনার চাইতে বড় গুনাহ। তাহলে বেনামাজি মুসলিম থাকবে না থাকবে না, এই ক্ষেত্রে আইম্মা কেরামদের ইখতলাফ রয়েছে। তার আগে গত আলোচনার একটি অংশের কথা বলে দিই, যে বলেছিলাম যে সাহাবাই কেরামদের এই ক্ষেত্রে এজমা ছিল যে তারা বলতেন যে বেনামাজি মুসলিম থাকতে পারে না, তাহলে সাহাবাই কেরামের এজমা ছিল। পরবর্তীকালে ইখতলাফ হয়েছে, হয়তো যারা ইখতলাফ করেছেন সাহাবাইকে এজমা তাদের কাছে পৌঁছেনি, এর কথা যা নকল করেছেন প্রখ্যাত তাবেই, তো তারা ইখতলাফ করেছেন, অথবা তারা কুফুরিটাকে ধরেছেন এইভাবে যে কুফুরিকে কখনো কখনো বড় কুফুরি আর ছোট কুফুরিতে ভাগ করা হয়েছে। বড় কুফুরি এবং ছোট কুফুরি, বড় কুফুরি কাকে বলে, যেই কুফুরি মানে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, বহিষ্কার হয়ে গেছে, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। আর ছোট কুফুরি মানে কাবিরা গুনাহ, বড় ফাসেক, বড় ফাসেক, কিন্তু সেই কুফুরির কারণে ইসলাম থেকে বের হয়নি, সে পাপী হয়ে রয়েছে, গুনাহগার হয়ে রয়েছে, আল্লাহর শাস্তির হকদার রয়েছে, কিন্তু ইসলাম থেকে বহিষ্কৃত হয়নি। এইভাবে ওলামায়ে কেরামরা কুফুরিকে দুই ভাগে ভাগ করেছেন। তো ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই এবং তার সাথে বেশ কিছু তাবেইন,
তাবা তাবেইন এবং আইমা ইকরামদের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনুল কাইয়্যিম, সৌদি আরবের সমস্ত উলামা ইকরাম, প্রধান মুফতি আল্লামা ইমাম আবদুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ, যার বিশেষ একটি কিতাবই রয়েছে, গত সপ্তাহে উল্লেখ করেছিলাম, হুকমু তারিকিস সালাত, বেনামাজির বিধান বা নামাজ ত্যাগকারীর বিধানই সম্পর্কে 40 পৃষ্ঠার বাংলা একটি বই রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কিতাব। তাহলে এখানকার ওলামায়ে কেরামরা এই ক্ষেত্রে একমত যে বেনামাজি যেই কুফরি করলো সেটি হচ্ছে বড় কুফরি, সুতরাং নামাজ ছাড়লে বড় কুফরি হয় যখন, আর বড় কুফরি করলে ইসলাম থেকে বেরিয়ে যায়, তাহলে বেনামাজি আর ইসলামে থাকে না। ইসলামে ফিরে আসতে হলে তওবা করে সংশোধন করতে হবে এবং আল্লাহ পাকের সাথে ওয়াদা অঙ্গীকার করতে হবে যে আল্লাহ আর নামাজ ছাড়বো না, তাহলে সে মুসলিম থাকবে, না হলে সে মুসলিম নয়। এই একটি মত উল্লেখ করলাম। আর একটি মত হচ্ছে যে না, বেনামাজিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন, আমরা কাফের বলছি কিন্তু ছোট কুফরি, মানে বড় ফাসেক, একেবারে ইসলাম থেকে বের আমরা করছি না। এই মতটি ইমাম মালিক, শাফি এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন তাদের মত। আগেই বলেছি যে ইখতিলাফ হলে সমাধান কোত্থেকে নিতে হবে, সমাধান এই নাই যে না না অমুক অমুক বলেছেন সুতরাং ওদের সাথে আমি আছি, অমুক অমুক বলেছেন সুতরাং অমুকের সাথে আছি, না, সমাধান আগে বলা হয়েছে আল্লাহর কাছ থেকে ফয়সালা নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফয়সালা নিতে হবে। এটি হচ্ছে পার্থিব হুকুম যে পৃথিবীতে দুনিয়াতে বেঁচে থাকাকালীন বেনামাজি মুসলিম না মুসলিম নাই, দুইটি মত হইল। কোরআন এবং হাদিসের ফয়সালা সম্পর্কে দু একটি হাদিস শুনিয়েছি, আরও দু একটি হাদিস শোনাবো আপনাদেরকে। তার আগে আরও বলি আরেকটি ইখতিলাফ, আচ্ছা যদি কাফের হয় তাহলে তার শাস্তি কি, আর যদি কাফের নাও হয়, ঠিক আছে ছোট কুফরি করলো, বড় কাফের হইল না, ইসলাম থেকে বের হয়নি, ইসলামের মধ্যে আছে, কিন্তু বেনামাজির কোনো দণ্ডবিধান শাস্তি আছে কি না, আরেকটি বিষয়, এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি। এই সম্পর্কে শুনুন, যারা বলছেন যে কাফের, বড় কাফের এবং ইসলাম থেকে বেরিয়ে গেছে, তার মানে মুরতাদ হয়ে গেছে, ইসলাম বিমুখ হয়ে গেছে, মুরতাদের শাস্তি সর্বসম্মতিক্রমে, এর উপর ইজমা ঐক্যমত রয়েছে, শাস্তি হচ্ছে হত্যা, হত্যা, তবে তওবার আহ্বান করতে হবে, মুরতাদ হয়ে গেলেও বলতে হবে যে তুমি এখনো চিন্তা করে নাও, তোমার শাস্তি হচ্ছে হত্যা, তুমি এই শাস্তি নেবে না ফিরে আসবে আবার নামাজ শুরু করবে, এটা করবে কে, মুসলিম শাসক, এই দায়িত্ব হচ্ছে মুসলিম শাসক, জনসাধারণের নয়, এই গ্রাম্য বিচার সালিস নয়, সামাজিক বিচার নাই, এই অধিকার হচ্ছে দেশের মুসলিম শাসকের, খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন, আমিরুল মুমিনিন যারা হবেন তাদের। যদি মুরতাদের হুকুম নেওয়া হয় যেটি মত উল্লেখ করলাম, তাহলে তার শাস্তি হচ্ছে হত্যা, কিন্তু হত্যার আগে তাকে সুযোগ দেওয়া হবে যে তওবা করবে, জীবন বাঁচাবে, যদি তওবা করো ভালো কথা, তোমার এখনো রাস্তা খোলা আছে তওবার, আর যদি তওবা না করে অথবা যদি ধোকাবাজি করে, তওবা করছে আবার ফিরে যাচ্ছে, না আসলে তওবা সে করতে চায় না, তাহলে তার শাস্তি হচ্ছে মুরতাদ হওয়ার কারণে হত্যা, মুরতাদ হওয়ার কারণে হত্যা, হত্যা এবং হত্যার কারণ হচ্ছে ইসলাম বিমুখ হয়ে যাওয়া, ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। ইমাম আহমদ রহমতুল্লাহ আলীর মত, সৌদি আরবের সমস্ত উলামায়ে কেরামদের মত, ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলীর কিতাব নামাজ ত্যাগের বিধান পড়লে এটা পাবেন, তাতে বাংলায় অনুবাদ হয়ে রয়েছে। দ্বিতীয় মত কি বললাম, যে বেনামাজি ছোট কাফের, বড় ফাসেক, ইসলাম থেকে বহিষ্কৃত না, ইসলামের বাইরে যায়নি, মানে মুরতাদ হয়নি, তাহলে বড় ফাসেক রয়েছে এবং ছোট কাফের, ছোট কাফের এই জন্য বলতে হচ্ছে বা ওলামায়ে কেরাম বলেছেন, ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি কথাটিকে উল্লেখ করেছেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিকে কাফের বলে আখ্যায়িত করেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমার মাঝে এবং তাদের মাঝে চুক্তি হবে নামাজের, অর্থাৎ কলিমা পড়লে চুক্তি হবে নামাজের, ফামান তারাকা, কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে কি হয়ে গেল, কাফারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফের হয়ে গেল, তাহলে কাফারাকে ফাসিকা কি করে করবেন, রাসূলুল্লাহ হাদিসে রয়েছে
তখন ওলামায়ে কেরামেরা দুই ভাগে ভাগ হলেন। একদল বলেন যে কাফার মানে বড় কাফের, যে নবী সাল্লাল্লাহু কাফের বলেছেন, বড় কাফের হয়ে গেছে, এবং আহমদ রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথে যারা রয়েছেন যেমন উল্লেখ করলাম। আর ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবানি বলছেন যে কাফারা মানে কুফরুন দুনা কুফরিন, ছোট কাফের হয়েছে, বড় ফাসেক হয়েছে, বড় পাপিষ্ট হয়েছে, ছোট কাফের হয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফের বলেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বেশ কিছু বিষয়ে কুফরুন দুনা কুফরুন, যে কুফরির বিভিন্ন স্তর আছে এ কথা উল্লেখ করেছেন। যেমন খুন করার ক্ষেত্রে, যেমন লড়াইয়ের ক্ষেত্রে, মুসলিম মুসলিমের সাথে লড়াই করে, একদল মুসলিম আরেক দল মুসলিমের বিরুদ্ধে লড়াই করছে, এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালি দেওয়া, গালি দেওয়া কি ফাসে কি কাজ, ওয়া কিতালুহু মুসলিমদের বিরুদ্ধে লড়াই করা, অস্ত্র ধারণ করা কি কুফরুন, কুফরি কাজ। তাহলে এই কুফরি কি? তাহলে একটা লোক যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তার তৌহিদ আল্লাহর একত্ব ঠিক আছে, শিরক করে না, সে ইসলাম থেকে বের হয়নি, খুন করে দিয়েছে বা মারামারি করেছে, তাহলে সে কি বড় কাফের হয়ে ইসলাম থেকে বেরিয়ে যাবে? না, এই ক্ষেত্রে সমস্ত উলামায়ে কেরাম একমত যে না, সে বড় ফাসেক এবং ছোট কাফের, অর্থাৎ আল্লাহর নিয়ামতের কুফরি করলো। আল্লাহর নিয়ামত হচ্ছে মুসলিম ভাতৃত্ব, সে তার সাথে কুফরি করলো, নিয়ামতের কুফরি করলো, না শুকরি করলো। তো যারা বলেছেন যে বেনামাজি বড় কাফের নাই, ছোট কাফের, বড় ফাসেক, তাহলে এর শাস্তি, দুনিয়ার শাস্তি কি? খলিফাতুল মুসলিমিন, মুসলিম সরকারের দায়িত্ব কি বেনামাজি সম্পর্কে? এই ক্ষেত্রে ইমাম শাফি এবং ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহিমা এই দুই ইমাম বলছেন যে তাদের শাস্তি, তওবা করতে বলতে হবে আগের মতো, তওবা যদি না করে শাস্তি হচ্ছে হত্যা, কিন্তু হদ স্বরূপ মানে দণ্ডবিধান স্বরূপ মুরতাদ হয়নি এখনো, ইসলামের গণ্ডিতে মহাপাপী হয়ে, চরম অপরাধী হয়ে মুসলিম হয়ে আছে, ফাসেক মুসলিম হয়ে আছে, সুতরাং মুসলিম সরকার দণ্ডবিধান কায়েম করবে। যেমন কোন মুসলিমকে কেউ যদি হত্যা করে তাহলে তার শাস্তি হত্যা, বিবাহিত যদি জেনা করে তার শাস্তি রজম হত্যা, ওই রকমই বেনামাজির শাস্তি ইমামে মালিক ইমামে শাফি এই দুই ইমামের নিকটে হচ্ছে হত্যা, কি স্বরূপ, দণ্ডবিধান স্বরূপ, হদ স্বরূপ, দণ্ডবিধান স্বরূপ। যেমন বিবাহিত জেনা করেছে, নামাজি নামাজি লোকের অবস্থা হয় হতে পারে, বিবাহিত নামাজি লোক আর জেনায় লিপ্ত হয়েছে, তাহলে তার শাস্তি হচ্ছে রজম হত্যা, ঠিক তেমনি বেনামাজির শাস্তি হচ্ছে হত্যা, হদ স্বরূপ, তার বেঁচে থাকার অধিকার নেই, তওবা করে ফিরে আসুন, আর না হলে বেঁচে থাকার অধিকার নেই। সবচাইতে হালকা ফতুয়া হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, তিনি বলছেন ইয়াহুবাসু ফিসসিজন, জেলে বন্ধ করে দিতে হবে, আর তাও জেল এক মাস দুই মাসের জেল না, হ্যাঁ 10 দিন 20 দিনের জেল নয়, হাত্তা ইয়াতুবা আও ইয়ামুতা, হয় তওবা করবে তাহলে জেল থেকে বের হবে, পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যদি বের হয় তাহলে ঠিক আছে, আর না হলে জেলে পচে পচে সরে মরে যাবে নামাজি, অতদিন বের হবে না যতদিন পর্যন্ত নামাজি না হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে হালকা ফতোয়া এই ক্ষেত্রে, তার এটি ফতোয়া কোনো দলিল ভিত্তিক নয়, অন্য অন্য আলমাই কেরামদের যে মতগুলি রয়েছে সেগুলির উপরে বলিষ্ঠ দলিল রয়েছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামরা বেনামাজিকে কাফের বলেছেন, সুতরাং তার শাস্তি কাফের শাস্তির মতো হওয়া উচিত, জেনা আর খুন করার শাস্তির কমের পক্ষে সমতুল্য হইতে হবে বা তার চাইতে বেশি হইতে হবে। তো এই ছিল ইখতিলাফ, আর ইখতিলাফ আর মতানৈক্য হলে সমাধান বললাম যে আল্লাহ পাকের কাছে ফয়সালা নিতে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফয়সালা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজি সম্পর্কে কি বলেছেন, একটি হাদিস শুনলেন যে ফমান তারাকা ফাকাদ কাফারা, ছেড়ে দিলে কাফের হয়ে যায়, এই হাদিসগুলি আর কিছু অংশ শোনানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দার মাঝে এবং কুফরি শিরকের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত, নামাজ, নামাজ পড়লে সে আল্লাহর বান্দা, না হইলে সে কুফরি শিরকে লিপ্ত হইল। এইভাবে বেশ কিছু দলিল এই মর্মে রয়েছে, আয়াত সূরা তওবা থেকে বেশ কিছু শোনানো হয়েছিল, আর দুই একটি হাদিস শোনায় আপনাদেরকে
তারপরে পরলৌকিক অবস্থা বর্ণনা করব। একটি দিক হচ্ছে পরলৌকিক অবস্থা, এবং যদি বেনামাজিকে সহি মতে ইমাম আহমদ রহমতুল্লাহ মতে ধরে নি যে বেনামাজি কাফের, তাহলে তার সাথে আচরণ কি হবে, তার পার্থিব হুকুম মানে তার সাথে আচরণ কি করবেন, এই দুইটি বিষয় শেষখানে উল্লেখ করব। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মান সাররাহু আন ইয়ালকাল্লাহ, কেউ যদি পছন্দ করে যে আল্লাহর সাথে সে সাক্ষাৎ করবে, গাদান মুসলিমান, আগামীকালকে মুসলিম হয়ে, আগামীকালকে প্রত্যেক দিন যা আসছে সে আগামীকালকে হোক আর দশ বছর পরে হোক, সেগুলি হচ্ছে আগামীকাল, খুব নিকটে। আগামীকালকে কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় মুসলিম হয়ে, ফাল ইউহাফিজ আলা হাওলাইস সালাওয়াত, তাহলে এই পাঁচ ওয়াক্ত নামাজের যেন সুরক্ষা করে, হেফাজত করে। হাইসো ইউনাদা বিহিন্না, যে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয়, এমন নয় যে জানতে পারছি না, জানিয়ে দেওয়া হয়। আর আজকাল তো পকেটে পকেটে মোবাইল রয়েছে, টাইম টেবিল রয়েছে, ঘড়ি রয়েছে। ফাইনাল্লাহ সারা আলে নবীকুম সাল্লাল্লাহু আলাইহি সুনানাল হুদা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে শরীয়ত নাজিল হচ্ছে তা হচ্ছে হিদায়তের আদর্শ, হিদায়তের আদর্শ। ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, এই পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে হিদায়তের আদর্শের অন্তর্ভুক্ত। ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি নামাজ পড়ো কিন্তু ঘরে, কিছু লোকের স্বভাব আছে আমাদের সমাজে, কিছু লোকের বদ স্বভাব আছে ঘরে নামাজ পড়া, ইচ্ছে করে ঘরে নামাজ পড়বে, ফজর নামাজ যদি মসজিদে যায় তো বেশি সময় লাগবে না, অথবা পাঁচ মিনিট লাগে, পাঁচ মিনিট আর কষ্ট করবে না, অথচ দুনিয়ার কাজে ওর রুটি কিনতে যেতে হবে পাঁচ মিনিট হেঁটে যাবে, দুধ কিনতে যেতে হবে পাঁচ মিনিট কেন, দশ মিনিটও হেঁটে যাবে এবং গাড়িতে করে যাবে, নামাজের জন্য না। তোমরা যদি বাড়িতে নামাজ পড়ো, কামা ইউসাল্লি হাজাল মুতাখাল্লিফু ফি বাইতিহি, যেমন মুনাফিকরা যারা নামাজের পিছনে থাকে, নামাজ আসতে চায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামানায় তাহলে মুনাফিকরা জামাতে আসতো না, অন্ধকারে, ইশার অন্ধকারে আর ফজরের অন্ধকারে। লা তারাকতুম সুন্নাতা নবিয়্যাকুম, তাহলে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শকে ছেড়ে দিবে। মনে রাখবেন যে হাদিসে যেখানে সুন্নাত বলা হয়েছে মানে নবীর তরিকা, সেটি ফরজ হতে পারে সুন্নাত হতে পারে, কারণ সুন্নতটা ফরজের যে বিপরীত, মানে সুন্নত মানে ফরজের মতো গুরুত্বপূর্ণ নয়, এই যে পরিভাষাগুলি মুস্তাহাব, মুবাহ, জায়েজ, এগুলি পরিভাষা ফোকাহে কেরামরা পরে আবিষ্কার করেছেন। হাদিসে যেখানে সুন্নত বলা হয়েছে মানে নবীর তরিকা, নবীর আদর্শ, নবীর আদর্শ। বরং কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল নীতিমালাতে সুন্নাতুল্লাহ বলা হয়েছে, ওয়ালা আনতাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নত মানে আল্লাহর নীতিমালার কথা বলা হয়েছে। তো এখানে যে সুন্নত বলা হয়েছে তার মানে এই নয় যে ফেকার ভাষায় সুন্নত মানে ফরজ নয়, সুন্নত না। তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ ছেড়ে দাও তাহলে কি হবে, পিছনে নামাজ পড়লে মানে বাড়িতে নামাজ পড়লে, তোমার মসজিদে গেলে না, তাহলে তোমরা নবীর আদর্শকে ছেড়ে ফেলবে। আল্লাহ তারাক তুম সুন্নাত নবী একুম লাউ দলাউ তুম, তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শকে ছেড়ে দাও তো পথ ভ্রষ্ট হয়ে যাবে, পথ ভ্রষ্ট হয়ে যাবে। এটি মুসলিম শরীফের রিওয়ায়েতে রয়েছে, আবু দাউদে রয়েছে, তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শকে ছেড়ে দাও লা কাফারতুম, হাদিসের অংশটুকু আসছে কাফের হয়ে যাবে, নামাজ ছেড়ে দিলে। অমামিন রাজুল ইয়াতাতাহার, তারপরে নামাজের ফজিলত নবী করিম সাল্লাল্লাহু উল্লেখ করেছেন, কোন মানুষ উযু করলো বাড়িতে বাসাতে, ফায়ু হোসেন উত্তহরা, সুন্দর করে উযু করলো, সুম্মা ইয়ামিদু ইলা মসজিদিন মিন মাহাজিল মাসাদ, যে কোনো মসজিদে গেল যেটা কাছের মসজিদ হয় আর প্রয়োজনে দূরের মসজিদ গেল, কোনো দোষ নেই, ইল্লা কাতাব আল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন ইখতু হাসানা, তাহলে আল্লাহ পাক প্রত্যেক কদমে কদমে একটি করে নেকি লিখবেন, ওয়ারফাউ বিহা দারাজা, আর প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক একটি মর্যাদা উঁচু করবেন, ওয়াহুত্তু আনহু বিহা সাইয়্যা, এবং প্রত্যেক কদমে কদমে একটি করে কি করবেন, গুনাহ মাফ করে দেবেন। তাহলে কি হইলো, নেকি লিখা হইলো, মর্যাদা উঁচা করা হইলো, আর গুনাহ মাফ করা হইলো, এক এক কদম। ওয়ালাকাদ রাআইতুনা, বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, বলছেন যে আমরা দেখেছি নবী সাল্লামের জামানায় আমাদেরকে, আমাদের সাথীদেরকে, সাহাবাই কেরাম, আমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক, নামাজ পড়তে যেত না মসজিদে, নামাজ পড়তো না, এইরকম লোক একেবারে মুনাফিক হইতো, আর খালেস নিখুঁত নির্ভেজাল মুনাফিক, খাঁটি মুনাফিক, মালুমুন নিফাক, সবাই জানতাম যে মুনাফিক সেই জন্য নামাজ পড়ে না। আর আজকাল
সব মুসলিমের সন্তান নামাজ পড়ে না, নিজেদেরকে বলে যে আমরা মুসলিম থাকবো, মুসলিম থাকবে আবার নামাজ পড়বে না। নবী করিম সাল্লামের জামানায় যারা পিছনে থেকে যেত, মানে জামাতে যেত না, তারাকে আমরা মুনাফেক জানতাম আর সর্বজন সুবিদিত, সবাই জানতো যে এরা মুনাফেক। ওয়ালাকাদ কানা রাজুল ইউতা বিহি ইউহাদা বাইনা রাজুলাইনি, এমন কি যারা খাঁটি মুসলিম সাহাবায়ে কিরাম তারা মসজিদে আসতো, চলতে পারে না, দুইজন মানুষের কাঁধে ভর দিয়ে ঝুলতে ঝুলতে আসতো, ইউহাদা বাইনা রাজুলাইনি, তোমরা যদি মসজিদ ছেড়ে দিয়ে বাড়িতে ঘরে ঘরে নামাজ পড়ো, তারাকতুম সুন্নাত নবীকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লামের আদর্শকে তোমরা ছেড়ে ফেলবে, সুতরাং জামাতের নামাজ পড়া ফরজ। এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, একদল বলছেন সুন্নাত মুআক্কাদ, আর একদল বলছেন যে ওয়াজিব বা ফরজ, ওয়াজিব ফরজ একই জিনিস। তো জামাতে নামাজ পড়া যার কোনো ওজর নেই এবং আজান শুনতে পাই, মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়া ফরজ। ওয়ালাউ তারাকতুম সুন্নাত নবীকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি নবী করিম সাল্লামের আদর্শ ছেড়ে দাও, লাকাফারতুম, তাহলে তোমরা কি হয়ে যাবে, কাফির হয়ে যাবে, বললেন আবু দাউদের। ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, মুমিন আল্লাহ পাকের বান্দা, রহমান দয়াবানের বান্দা তারাই, তাদের বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেন সূরা ফুরকানের শেষ রুকুতে, পুরো শেষ রুকুতে রহমানের বান্দাদের বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেছেন। তার মধ্যে একটি গুণ হচ্ছে যে তারা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে না, ডাকে না, বলে না আপনি যদি নামাজি মানুষ হয় তাহলে। কিন্তু আজকালকার নামাজিরা বেনামাজিকে কি করে মেয়ে দিয়ে দেয়, বেনামাজির সাথে কি করে আত্মীয়তা করে, বেনামাজিকে কি করে দাওয়াত করে, খাওয়াই। তাহলে যেই বিষয়টিতে ঐক্যমত রয়েছে, কমপক্ষে এখানে যদি মুসলিম জাতি চলে আসে তাহলে কমপক্ষে এতটুকু হবে যে সমাজের অনেকটাই সংস্কার হবে, অনেক বেনামাজি নামাজি হবে। কারণ দেখবে যে পার্থিব হানাফি শাফেঈ মালিকি হাম্বলি সমস্ত উলামাদের ঐক্যমত রয়েছে, ইজমা রয়েছে। তারপরে যেখানে ইখতিলাফ যে তাহলে বেনামাজি মুসলিম কিনা, খুনির চাইতে বড় পাপি, ব্যভিচারকারীর চাইতে বড় পাপি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে তিনটি বড় পাপ বড় গুনাহর কথা উল্লেখ করেছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা, লস হচ্ছে অনেক ভালো ভালো মানুষের সাথে আমরা সম্পর্ক রাখতে পারছি না, কারণ আমাদের মধ্যে যোগ্যতা নাই, আমরা বেনামাজি, আর বেনামাজির সাথে নামাজি ভাইরা সম্পর্ক রাখবে না, তাহলে অনেক বেনামাজি নামাজি হয়ে যেত। এই বিষয়টি যদি আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি যে বেনামাজি মানে খুনির চাইতে পাপি, বেনামাজি মানে লুচ্চা লম্পট চাইতে বড় পাপি, এই ক্ষেত্রে ঐক্যমত রয়েছে। হ্যাঁ, হাসান ইয়া হুসাইন ইয়া আলী ইয়া কাজা ইয়া জিলানি ইয়া চিস্তি, শিরিক করে না, শিরিক মুক্ত, তাহলে মুশরিক হতে পারে না আল্লাহর বান্দারা। রহমানের যদি বান্দা হয় তাহলে সে মুমিন, একত্বে বিশ্বাসী আল্লাহ পাকের, এবং একত্বের বাস্তবায়নকারী, মুশরিক হতে পারে না।